অন্তত একটা জয় সাথে নিয়ে সাউথ আফ্রিকা থেকে দেশে ফিরতে চায় টাইগাররা অধরা সেই জয়ের দেখা পেতে চাইলে দ্বিতীয় টি টোয়েন্টিতে আগে ব্যাট করলে কমপক্ষে একশো আশি রান করতেই হবে সাকিবের উপলব্ধি শুধু ব্যাটিং ঠিকঠাক করলেই তো আর হবে না বোলিংটাও করতে হবে মেপে কেউ আশাবাদী হোক আর নাই হোক সাকিব আস্থা রাখছেন তার বোলারদের ওপরে পচেপসুম থেকে দেবচৌধুরী পাঠানোর রিপোর্ট প্রথম টি টোয়েন্টিতে হারের দায় মুশফিক রিয়াদ সাব্বিরদের ঘাড়ে দেয়াটা হয়তো দোষের কিছু না একইভাবে সৌম্য সরকার ফর্মে ফেরা মানেই যে দলের এগিয়ে যাওয়া সেটাও দেখা গেছে দেখা থেকেই শেখা শেখা থেকেই বোঝা বুঝে সেটা কাজে লাগানো সুযোগ কাজে লাগানোর অপেক্ষাতেই আছে টাইগাররা গ্রাউন্ডটা বড় হয়েছে আর এখানে তো আমি খেলি নাই আমি খেলছি মানে অনেক আগে টু থাউজেন্ড এইট নাইনে সবাই যেটা বলছে হয় বাট এটা দেখে একটু ডিফারেন্ট মনে হলো হয়তো বল ব্যাটে আসবে ওরকমই হাই স্কোরিংই হবে সো চেষ্টা থাকবে যে যেন ওদেরকে কম রানে আটকাতে পারি যদি আগে ফিল্ডিং করি আর ব্যাটিং করলে মানে ওরকমই একশো আশি আসলে না করলে চান্স খুবই কম বাট রান করতে গেলে আপনার রিক্স তো নিতেই হয় সো ওইখানটাতে আসলে প্রবলেমটা মানে ক্রিয়েট হয় বলে আমার মনে হয় বাট এই দুইটারই একটা ব্যালেন্স করা জরুরি যেহেতু টি টোয়েন্টি ফর্মেট আপনার একটা ব্যালেন্স যদি থাকে আমার কাছে মনে হয় ভালো রান করা সম্ভব প্রথম টি টোয়েন্টিতে চার পেইসার খেলিয়ে লাভ হয়নি এবার হয়তো একটু ভিন্ন পথে ভাবছেন সাকিব এক পেইসার কমিয়ে একজন অতিরিক্ত ব্যাটসম্যান খেলানো হতে পারে বেস্ট ইলেভেনে সেক্ষেত্রে শফিউল কিংবা তাসকিন বাদ পড়বেন সাকিব খেলাতে চান নাসির হোসেনকে তবে হাতুরুর গ্রিন সিগন্যাল লিটন দাসের পক্ষে আর কি আছে জয়ই তো আছে জয় ছাড়া তো আর কোনো ইয়ে দেখি না মিনিমাম তো এটাই না আমাদের পচেপ স্ট্রুমের সেনোয়েস পার্কে টেস্ট দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশের সাউথ আফ্রিকা সিরিজ শেষটাও হচ্ছে পচেপ স্ট্রুমের সেনোয়েস পার্কে টি টোয়েন্টি দিয়ে শুরুর যে পারফরমেন্সটা বা ফর্মটা ছিল শেষটা যেন তেমন না থাকে প্রত্যাশা থাকুক শেষটা থেকে যেন নতুন একটা শুরু হয় দেবচৌধুরী একাত্তর পজবস্ট্রোম সাউথ আফ্রিকা শেষ টি হচ্ছে একেবারে ফ্ল্যাট উইকেটে ব্যাটিং প্যারাডাইজ যাকে বলে চিফ পিচ কিউরেটার লুই ক্রুগার একাত্তরকে জানিয়েছেন শেরমেস পার্কে দুশো বিশ হলেও অবাক হওয়ার কিছু নেই টসে জিতলে ব্যাটিং করাটাই যৌক্তিক বলে মনে করেন শেরমেস পার্কের চিফ পিচ কিউরেটর পচেপ থেকে দেবচৌধুরী পাঠানো আর রিপোর্ট পচেপশ্রুমের সেনুয়েস পার্কে এখনও পর্যন্ত কোনো আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়নি সাউথ আফ্রিকা বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি হতে যাচ্ছে এই মাঠের প্রথম আন্তর্জাতিক টি টোয়েন্টি অবশ্যই বিশেষ উপলক্ষ এই উপলক্ষে মাঠ কর্তৃপক্ষের প্রস্তুতি কেমন উইকেট কেমন আচরণ করতে পারে কিংবা ম্যাচের দিন আবহাওয়ার পূর্বাভাস কেমন থাকছে সব কিছুই আপনাদের জানানোর চেষ্টা পচেব পচেপশ্রুমের সেনুয়েস পার্কে দুটো জায়গায় বাংলাদেশ প্রথম এই ভেনুতে প্রথম টেস্ট খেলা দল টাইগাররা প্রথম টি টোয়েন্টির পাশেও থাকবে বাংলাদেশেরই নাম কর্তৃপক্ষ উচ্ছ্বসিত হে বাংলাদেশ বিং দ্য ফার্স্ট সাইড টু প্লে টেস্ট ম্যাচ অন দিস ভেনিউ এই ভেনুতে বাংলাদেশী প্রথম দল যারা টেস্ট ও টি খেলেছিল আমরা অনেক খুশি ওদের আতিথ্য দিতে পেরে বাংলাদেশ আমাদের জন্য সৌভাগ্য বয়ে এনেছে উপলক্ষকে রঙিন করতে ম্যাচের দিন আকাশ নীল থাকবে সেই সম্ভাবনা খুবই কম আকাশে মেঘ থাকবে তবে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে আবহাওয়ার পূর্বাভাস তাই বলে শেষ মুহূর্তের কাজ চলছে পাক্কা এক মাস আগে টেস্ট হওয়া পার্কে আউটফিল্ড থেকে গ্যালারি ব্রডকাস্ট ফ্যাসিলিটি বিজ্ঞাপনের বোর্ড বসানো সবখানেই ব্যস্ততা সব কিছু পাশ কাটিয়ে চোখ গেল বাইশ গজে আসল মঞ্চ যেটাকে ঘিরে এত আয়োজন কেমন হবে উইকেট পাওয়া গেল অফিসিয়াল বক্তব্য

সাউথ আফ্রিকা ম্যাচের দ্বিতীয় টি টোয়েন্টি উইকেট এখনও পর্যন্ত আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে উইকেটে হালকা সবুজ ঘাস আছে এবং উইকেটের রং অনেকটাই সাদা তবে ম্যাচের দিন এই সবুজ ঘাস অনেকটা গ্রে কালার হয়ে যাবে কেননা আরও রোল করা হবে পানি দেওয়া হবে এবং পিচ কিউরেটারের কথা যদি আমরা মেনে নেই সেই ক্ষেত্রে বলতে পারি যে ব্লুমফন্টাইনের চাইতেও আরও বেশি রান দিতে যাচ্ছে পটেপস্রুমের সেনো স্পার্কের উইকেট দেবচৌধুরী একাত্তর পথেশ্রুম সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকায় গিয়ে লাইন লেংথ সবই যেন ভুলেছেন পেসার তাস্কিন আহমেদ ওকে নিয়ে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় সম্ভবত বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন শুধু তাস্কিন কেন শফিউল সুভাষিষদের নিয়েও চিন্তায় আছে বিসিবি পেস বোলারদের দুর্দশা কাটাতে স্পেশাল কোচিং প্ল্যানও তৈরি করেছে বোর্ড কর্তারা শামসুল আরফিনের রিপোর্ট ভালো বল করে কোনো সন্দেহ নেই কিন্তু হঠাৎ করে ওর কিন্তু লাইন এন্ড লেন্থ একদম খারাপ এটা কিন্তু খালি এই সিরিজে না এর আগের থেকেই শুরু হয়েছে সো লাইন লেন নিয়ে কাজ করার ব্যাপার আছে ওর পেস্টটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে আগের চেয়ে কম তাসকিনকে নিয়ে বোর্ড সভাপতির হতাশা অমূলক নয় সাউথ আফ্রিকা সফরে যাবার আগে গণমাধ্যমের কাছে বড় গলা করে বলে গেলেন সেরা উইকেট শিকারী হতে চান কথা কাজের পার্থক্য এভারেস্ট সমান টেস্ট ও ওয়ান ডে টি টোয়েন্টি মিলিয়ে এখনো পর্যন্ত মাত্র দুইখানা উইকেট নিতে পেরেছেন তাস্কিন এই সফরে সবচেয়ে ভালো রুবেল হোসেন সাত উইকেট পেসারদের উইকেট সংখ্যার দিকে তাকালে বসতে বাকি থাকে না কতটা দুর্দশায় বাংলা পেস দুর্দশা কাটাতে পথ খুঁজছেন বিসিবি সভাপতি এই যে এখন খেলা থেকে ফেরত আসবে আসার পর কোচ যদি চলে যায় এখন কিন্তু আর ওদের নিয়ে কেউ কাজ করছে না ইন্টারিম পিরিয়ড কি হবে এই ট্রিপটাই কিন্তু অনেক কিছু আমরা শিখেছি আমরা অনেক কিছু আমাদের জন্য শিক্ষার জিনিস ছিল এবং আমরা এখন অলরেডি এটা নিয়ে যদিও এখন বোর্ডে নাই কিন্তু আমরা কিন্তু বসে কন্টিনিউয়াস চিন্তা ভাবনা করছি যে এই পিরিয়ডটা হয় কোচদের থাকতে হবে স্পেশাল যারা আমাদের এই সমস্ত উইক পয়েন্টসগুলো যেগুলো আছে এগুলো নিয়ে কাজ করতে পারে নাহলে উইল ব্রিং হায়ার অ্যাডিশনাল কোচেস এই পিরিয়ডের জন্য কিন্তু ওদেরকে এইভাবে ফেলে রাখা যাবে না ওদেরকে আমাদের কন্টিনিউসলি নাচার করতে হবে কারণ এখন কিন্তু আমাদের সামনে অনেক খেলা বাইরে পেসারদের জন্য পেস বান্ধ উইকেটের চাহিদা বহুদিনের এবার যদি টনক নড়ে বিসিবি কর্তাদের আমাদের দেশে যখন খেলি তখন তো আর পেস উইকেটে খেলি না শামসুল আরিফিন একাত্তর ভাবে ধরা পড়ে না হংকংয়ে সিক্স সাইড ক্রিকেট টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচে দুটোতেই জিতেছে বাংলাদেশ প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে সাত রানে হারিয়েছিল সাইফ হাসানের দল দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে তিন উইকেটে হারলেও পরের ম্যাচে অস্ট্রেলিয়াকে ছয় রানে হারিয়েছে বাংলাদেশ টস জিতে প্রথমে ব্যাট করে ওরা নির্ধারিত পাঁচ ওভারে আটাশি রান করে সাইফ হাসানের দল সর্বোচ্চ চৌত্রিশ রান করেছেন আফিফ হোসেন জবাবে অস্ট্রেলিয়া আটকে যায় বিরাশি রানে শেষ ওভারে সাত রান দিয়ে ম্যাচ জয় নিশ্চিত করেন আফিফ হেস্টিংস করেন বত্রিশ রান আসরে দুই জয় নিয়ে বি গ্রুপের দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ এর আগে কাউলুন ক্রিকেট ক্লাব মাঠে প্রথমে ব্যাট করে সাইফের দল পাঁচ ওভারে পাঁচ উইকেট খুঁইয়ে তোলে তিরানব্বই রান অধিনায়ক সাইফ অপরাজিত ছিলেন ছেচল্লিশ রানে জবাবে তিন উইকেটে ছিয়াশি রানের বেশি তুলতে পারেনি শ্রীলঙ্কা ওদের রাজা পাক্সে করেন অপরাজিত একত্রিশ রান বল হাতেও এক উইকেট নিয়েছেন সাইফ